শহরে খেলার মাঠের অপ্রতুলতা থাকলেও গ্রাম মানেই সবাই বোঝে অবারিত প্রান্তর, যেখানে শিশুর মন আনন্দে খেলতে পারে। কিন্তু সিরাজগঞ্জের উল্লাপাড়ার চকমাঙাশি গ্রামে শিশুদের জন্য নেই কোনো খেলার মাঠ। ফসল কাটার পর থেকে নতুন ফসল বোনার মাঝের সময়টুকুতেই ফাঁকা মাঠে খেলতে দেখা যায় অনেক শিশুকেই। এছাড়া বিদ্যালয় ছুটির পর বিকেল বেলায় শিশুরা রাস্তায় কিংবা উঠোনেই খেলাধুলো করে। বাড়ির পাশের পতিত জমিতে ক্রিকেট খেলতে থাকা কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে হ্যালো ডট বিডি নিউজ 24.com। এই পড়াশোনার পর স্কুল 4টা শুরু দিয়ে আমরা বিকেলে খেলাধুলো করি। এই যখনই রিহ্যাত বা শস্য ফ্রি হয় তার জন্য আমরা এখানে খেলি, আর না হলে বাড়ির উঠানে অথবা কোনো একটা ধানের খেত থাকলে আমরা সেখানে খেলি। আমাদের মাঠ নাই বলে ঠিক আমরা এখানে খেলাধুলা করি। তবে যাদের বাড়িতে বড় উঠান নেই তাদের সমস্যা আরও প্রকট। খেলাধুলা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য হলেও পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই মোবাইল গেমেও খেলে বলে অভিযোগ রয়েছে অভিভাবকদেরও। প্রান্ত কুমার তালুকদার, হ্যালো ডট বিডি নিউজ 24.com, সিরাজগঞ্জ।